প্রিয় বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের এক্সামিনেশন কিভাবে হবে তোমরা সকলেই জানতে চাইছো। কিন্তু এই মুহূর্তে একটি বিশ্ববিদ্যালয় থেকে ঘোষণা হলো এক্সামিনেশন হবে অফলাইনে, বই খুলে বা বই দেখে ছাত্রছাত্রীরা কলেজের পরীক্ষা দিতে পারবে। কোন কলেজের ক্ষেত্রে কোন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই ধরনের নির্দেশ আসলো ও এবং এটা কিভাবে সম্পন্ন হবে, এছাড়া অন্যান্য ছাত্রছাত্রীদের কি এরকমভাবে বই খুলে অর্থাৎ ওপেন বুক এক্সামিনেশন হবে, সম্পূর্ণটাই বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে তোমাদেরকে অনুরোধ করব অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আর ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি তো দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ করতে পারো। বন্ধুরা, তোমরা সকলেই প্রত্যেকেই এই মুহূর্তে কিন্তু যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো, তোমাদের মধ্যে একটাই জিজ্ঞাসা, তোমাদের মধ্যে একটাই বিভ্রান্ত যে আমাদের এবারের কলেজের পরীক্ষা কিভাবে হবে, অনলাইনে হবে না অফলাইনে হবে। এরই মাঝে কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো এক্সামিনেশন তো হবে অফলাইনে, কিন্তু বই দেখে ছাত্রছাত্রীরা এক্সামিনেশন দিতে পারবে। বিষয়টা শুনে অবাক লাগছে যে কলেজের ছাত্রছাত্রীরা বই খুলে অফলাইনে পরীক্ষা দেবে, কেনই বা এটা করলো। সমস্তটাই কিন্তু ছাত্রছাত্রীদের জন্য, ছাত্রছাত্রীদের দাবি মেনে। সবার প্রথমেই তোমাদেরকে জানিয়েছিলাম আমি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে এক্সামিনেশন যেটা রয়েছে অফলাইনে হবে ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের। ছাত্রছাত্রীরা কিন্তু উপাচার্যকে ঘেরাও করে, একই সাথে তারা দাবি জানায় তাদের এক্সামিনেশন যাতে অনলাইনে নেওয়া হয়। আর অনলাইন এক্সামিনেশনের দাবি থেকে কিন্তু ছাত্রছাত্রীরা কোনো মতেই পিছু পা হয়নি। সেই কারণে ছাত্রছাত্রীদের দাবির কথা মাথায় রেখে কিন্তু এ একাধিক দপ্তর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই যে এক্সামিনেশন রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের, এই এক্সামিনেশন কিন্তু অনলাইনে না অফলাইনেই হবে। কিন্তু ছাত্রছাত্রীরা অফলাইনে পরীক্ষা দেওয়ার সময় তাদের বই খুলে তারা এক্সামিনেশনে এ অ্যান্সার লিখতে পারবে, অর্থাৎ ওপেন বুক এক্সামিনেশন হবে। এ তার মানে বুঝতেই পারছো, ছাত্রছাত্রীদের দাবিকে কিন্তু একেবারে অমান্য করলো না বিশ্ববিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের দাবির কথা মাথায় রেখে সম্পূর্ণ দাবিটা না মানলেও, অনলাইনের দাবিটা না মানলেও, ছাত্রছাত্রীদের কিন্তু অফলাইনে এক্সট্রা একটা সুবিধা দেওয়া হলো যে বই খুলে বা বই দেখে তারা কিন্তু এক্সামিনেশন দিতে পারবে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, শুধুমাত্র এটাই না, আরও কিছু নিয়মের পরিবর্তন করা হয়েছে। যেমন তোমরা সকলেই জানো 100 নম্বরের যে পরীক্ষা, সেই পরীক্ষাকে 70 নম্বরের করে দেওয়া হয়েছে এই ওপেন বুক এক্সামিনেশনের জন্য। একই সাথে এ 3 ঘন্টার যে পরীক্ষা ছিল, 100 নম্বরের পরীক্ষা 3 ঘন্টার ছিল, সেটা 70 নম্বরের পরীক্ষা এখন কিন্তু 4 ঘন্টার করে দেওয়া হয়েছে, অর্থাৎ 1 ঘন্টা এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের। ছাত্রছাত্রীদের জন্য অসুবিধা না হয় সেই কারণে কিন্তু এই প্রস্তাব 3টি দপ্তরের তরফ থেকে এ দেওয়া হয়েছে। এখন কালকে কিন্তু এই যে এক্সামিনেশনে এর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। অনেকেই বলছো চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, তা না। আজ কালকে কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এবং নোটিশ আকারে প্রকাশিত হবে, এখন শুধুমাত্র প্রস্তাব এসছে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, ছাত্রছাত্রীরা যে দাবি জানিয়েছিল, ছাত্রছাত্রীদের যে বক্তব্য ছিল, সেটাকে কিন্তু কলেজ বা বিশ্ববিদ্যালয় বা দপ্তর কিন্তু মেনে নিতে বাধ্য হলো কিছুটা হলেও। কারণ ছাত্রছাত্রীরা যদি এই স্টেপটা না উঠাতো, তাদের সমস্যার কথা তুলে না ধরতো, তাহলে না মনে হয় যে এক্সামিনেশন কিন্তু সম্পূর্ণ অফলাইনে হতো, এই ওপেন বুক এক্সামিনেশন ব্যাপারটা কিন্তু আসতো না। তো এখন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীরা রয়েছো যাদবপুর ইউনিভার্সিটিতে, তোমাদের যে সেমিস্টারের এক্সাম সেটা তো অফলাইনে হচ্ছে, কিন্তু বই দেখে তোমরা অফলাইনে এক্সামিনেশন দিতে পারবে, যেটা এই মুহূর্তে সম্পূর্ণভাবে তথ্য রয়েছে। কালকে চূড়ান্ত সিদ্ধান্ত বা নোটিশ আকারে আসলে তখন তো আবার বিস্তারিত তোমাদের জানিয়েই দেবো। এছাড়া তোমরা যারা অন্যান্য ও কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদেরও একই বক্তব্য। অনেকে আমাকে বলেছো যে এখনও পর্যন্ত আমাদের 2টো ক্লাস হয়েছে কলেজে, এ সেরকমভাবে ক্লাসই হয়নি, সেক্ষেত্রে আমরা কীভাবে অফলাইনে এক্সামিনেশন দেবো। এছাড়া কিছু এরকমও স্টুডেন্ট রয়েছো বলছো যে অফলাইনে এক্সামিনেশন দেবে। দেখো, তোমাদের কি মনে হয় যাদবপুর ইউনিভার্সিটি যেরকমভাবে পরিকল্পনা করছে তাদের এক্সামিনেশন নেওয়ার সেমিস্টারের, যে অফলাইনে এক্সামিনেশন হবে, বই খুলে লিখতে পারবে ছাত্রছাত্রীরা, অর্থাৎ ওপেন বুক এক্সামিনেশন, আর সেরকম কি ওপেন বুক এক্সামিনেশন অফলাইনে নিলে তোমাদের ভালো হয়, না অনলাইনে তোমরা এক্সামিনেশন চাইছো পুরো সম্পূর্ণ আগের মতন, না সম্পূর্ণ অফলাইনে তোমরা যেরকমভাবে পরীক্ষা হতো আগে বিগত সময়ে সেরকমভাবে পরীক্ষা চাইছো? অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।